আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরাফাত রহমান ফাহাদ, বর্তমানে নটর ডেম কলেজে দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। তো আমার রোলটা হচ্ছে গিয়ে 1 2 1 3 0। আমরা সবাই জানি যে নটর ডেমের যে রোলটা থাকে এটা লাইফ টাইম একজনের একটাই হয়, ইউনিক। তো যাই হোক, তো আমি মেইনলি চাচ্ছিলাম যে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের যে সেকেন্ড চ্যাপ্টার, সবার পরিচিত অর্গ্যানিক কেমিস্ট্রি। সবারই আসলে কলেজ লাইফ একটা ভয় থাকে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে, এত বিশাল বড় একটা চ্যাপ্টার, এতগুলো টপিক। আমরা আসলে এত পড়াশোনার পাশাপাশি দেখা গেছে যে যেহেতু সেকেন্ড পার্ট দ্বিতীয় বর্ষে উঠেই মেইনলি হচ্ছে গিয়ে ছেলেপেলেরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে হাত দেয়, কিন্তু দেখা গেছে এত পড়ার পাশাপাশি এটা আসলে সেইভাবে করে গুছাই নিয়ে পড়াশোনা করাটা আসলে কিন্তু সর্বপক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর আমরা ভালো টিচারও পাই না, এই কারণে হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টারটা আসলে হাতের মুঠোয় নিয়ে আসে একটা বিষয়, যে অন্য চ্যাপ্টারগুলো এত ভালো করে পারি, বাট এই এত বড় চ্যাপ্টারে এতগুলো টপিক কী করে আমি একদম মানে সম্পূর্ণ মাথায় রাখতে পারি এবং হাতের মুঠোয় সব কিছু নিয়ে আসা যায়। তো আমি আমার মতো করে চ্যাপ্টারটা পুরো ভালো করেই আমার মতো করেছি। তো আমি চেষ্টা করব আমার এই যে লেকচার সিরিজটা বের করতে চাচ্ছি, যে হচ্ছে গিয়ে পুরো অর্গ্যানিক কেমিস্ট্রি A to Z থাকবে, এবং আমার লেকচারগুলো যদি কেউ প্রপারলি ফলো করে দেন হচ্ছে গিয়ে আল্লাহর রহমতে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে আর কোনো প্যারা হবে না, এবং প্রত্যেকটা টপিক আমি আমাদের লেভেলে যতটুকু জানা সম্ভব তার থেকে একটু বেশি করে ডিপলি যতটুকু জানা দরকার ততটুকুই হচ্ছে গিয়ে আমি আমার লেকচারগুলোতে আমি চেষ্টা করব তুলে ধরার। এবং আমার লেকচারগুলো দেখার পরে যদি কেউ কোয়েশ্চেন ম্যাক সলভ করে তাহলে বুঝতেই পারবে যে আসলে কতটা ভালো করে পড়া হয়েছে, শুধুমাত্র HSC না অ্যাডমিশনটাও আমার মধ্যে কভার হয়ে যায়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। তো চ্যাপ্টারের নাম অর্গ্যানিক কেমিস্ট্রি, আমরা সবাই জানি জৈব রসায়ন। চ্যাপ্টার হচ্ছে গিয়ে 2 কেমিস্ট্রি সেকেন্ড পার্ট। যাই হোক, তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি এটা ডেফিনেশনটা জানতে হবে। এই চ্যাপ্টারের যে টপিকের নাম জৈব রসায়ন কেন দেওয়া হচ্ছে, জিনিসটা আসলে কী, জিনিসটা হচ্ছে গিয়ে রসায়নবিদ্যার যে শাখা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন। জৈব রসায়ন, রসায়ন যেহেতু আছে তার মানে কি, এটা রসায়নের একটা শাখা যেটা কি জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়। এখানে কি বলছি, হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহ নিয়ে আলোচনা করা হয়। হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক সমূহ মেইনলি হচ্ছে কি জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কি, জৈব যৌগ হচ্ছে গিয়ে কি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ, এরাই হচ্ছে জৈব যৌগ। এবং এই জৈব যৌগ নিয়ে রসায়নবিদ্যার যে শাখায় আলোচনা করা হয় সেটাই কি জৈব রসায়ন। ইজি ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে আমরা জৈব রসায়ন, জৈব রসায়ন যে জৈব যৌগ নিয়ে যেহেতু আলোচনা করা হয় তাহলে জৈব যৌগ আসলে কারা, আমাদেরকে প্রপারলি বুঝতে হবে যে জৈব যৌগ কারা। তো আমি দুইটা শর্ত অলরেডি বলে দিয়েছি যে জৈব যৌগ কারা, যারা হচ্ছে হাইড্রোকার্বন আর একটা হচ্ছে হাইড্রোকার্বন জাত। এখন এই দুইটার মধ্যে পার্থক্য, প্রথম হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে গিয়ে কার্বন প্লাস হাইড্রোজেন, মানে যে জৈব জৈবগুলো মানে যে যৌগগুলোতে মেইনলি হচ্ছে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন থাকবে তারাই হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন। বুঝা গেছে? একটা এক্সাম্পল যদি দিই, যেমন আমরা জানি মিথেন CH4। এখন হাইড্রোকার্বনের জাতক বলা হচ্ছে, হাইড্রোকার্বনের জাতক হচ্ছে গিয়ে আসলে এই হাইড্রোকার্বন থেকেই হচ্ছে এর উৎপত্তি, মানে এর পূর্বপুরুষ যে ছিল সে হাইড্রোকার্বনে ছিল, কিন্তু সেখান থেকে কিছুটা পরিবর্তন হয়ে কি হয়েছে হাইড্রোকার্বনের জাতকই হয়ে গেছে। এখন কি এটা যদি উদাহরণ দিই, যেমন আমরা বলি CH3Cl বা হচ্ছে গিয়ে CHCl3। আচ্ছা এটা ছিল কি, এটা ছিল হচ্ছে গিয়ে মিথেন, এটা আমরা সবাই জানি এটা হচ্ছে গিয়ে ক্লোরোফর্ম। আচ্ছা যাই হোক, আর আরেকটা আছে যদি আমি বলি যে CCl4। এখন এটাও কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় এটা কি, এটা কি জৈব যৌগ, এটাও কিন্তু জৈব যৌগ, এটা কিন্তু হাইড্রোকার্বন না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র কার্বন আছে, কিন্তু হাইড্রোজেন কিন্তু না, হাইড্রোজেন নাই, কিন্তু এটা কেন জৈব যৌগ বলতেছি, কারণ এটা হাইড্রোকার্বনের জাতক। এখন জাতক আমরা কীভাবে বুঝবো যে এটা আসলে জাতক কি বা জাতক কি না? তো দেখো মেইনলি হচ্ছে গিয়ে এই যে হাইড্রোকার্বন আছে মিথেন, এটার উৎপত্তি হয়েছে হচ্ছে মিথেন।
আমরা সবাই জানি যে এই অ্যালকেন যৌগগুলো মেইনলি হচ্ছে গিয়ে তোমাদের ইয়া দেয়, চেইন রিয়াকশন দেয় মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, ক্লোরিনেশন, সিএল টু মৃদু সূর্যালোক ইউভি, তাহলে কী তৈরি করে সিএইচ থ্রি সিএল প্লাস ইসিএল। বিকেলে কীভাবে দিচ্ছে, এখানে চারটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে আসছে আর একটা ক্লোরিন এখান থেকে বের হয়ে আসছে। তো কী হইলো, একটা হাইড্রোজেন কমে গেলো, একটা ক্লোরিন কমে গেলো, সেটা কি এসিএল তৈরি করলো। আর এখানে কী ছিল, সিএইচ থ্রি ছিল আর একটা সিএল ছিল, ক্লোরিন ছিল, তাহলে কী তৈরি করলো, সিএইচ থ্রি সিএল। আচ্ছা, এরপর আবার কী করে, এই সিএইচ থ্রি সিএল, সিএইচ থ্রি সিএল আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে হচ্ছে গিয়ে এই ইউভিরে সিএইচ টু সিএল টু দেন প্লাস এই সিএল, আবারও এই সিএইচ সিএইচ টু সিএল টু প্লাস সিএল টু, এটা হচ্ছে ইউভি, এটা হচ্ছে কি তৈরি করে, সিএইচ সিএল থ্রি প্লাস এইচ সিএল, আর সিএইচ সিএল থ্রি প্লাস সিএল টু, আবারও মৃদু সূর্যালোক কী তৈরি করে, সিসিএল ফোর প্লাস এইচ। দেখো, আমরা একটু আগেই বলছি এটা যৌগ যৌগ, টেট্রাক্লোরোকার্বন। এটা কোথেকে আসছে, মিথেন থেকে। মিথেন থেকে কিন্তু আমরা কি এই সিসিএল ফোরকে পাইছি, অর্থাৎ মিথেন কি ছিল, একটা হাইড্রোকার্বন ছিল, এবং এই হাইড্রোকার্বনের বিভিন্ন বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা এটা পাইছি সিসিএল। তাহলে এটা কি, এরই একটা জাত না, তাহলে এইটাই হচ্ছে গিয়ে কি আমরা হাইড্রোকার্বন বলতে পারবো, হাইড্রোকার্বন জাতক বলতে পারবো। আর হাইড্রোকার্বন জাতক যদি বলতে পারতেছি, তার মানে আমরা কি এটা কি যৌগ যৌগ বলতে পারবো, অর্থাৎ জৈব যৌগ হইতে হইলে কার্বন আর হাইড্রোজেন, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন জাতক। যেমন এখানে কার্বন আর হাইড্রোজেন আছে শুধুমাত্র, আবার দেখা গেছে কার্বন আছে হাইড্রোজেন আছে আবার অন্য একটা মৌল আছে, আবার এমনও দেখা গেছে কার্বন আছে হাইড্রোজেন নেই, জাস্ট অন্য মৌল। তার মানে আমরা বলতে পারি জৈব যৌগ হইতে গেলে মাস্ট কি থাকা লাগবে, জৈব যৌগ হইতে গেলে মাস্ট যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে কার্বন। বোঝা গেছে, জৈব যৌগতে মাস্ট কি থাকবে, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকতেও পারে নাও থাকতে। ওকে, আচ্ছা আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা অবশ্য এতক্ষণ লেকচারে বোঝা গেছে যে জৈব যৌগ আসলে কি, আমরা জৈব যৌগ কিভাবে চিনব, এবং জৈব যৌগ হতে গেলে মাস্ট কি দরকার কার্বন। আচ্ছা, তাহলে আমরা এবার সামনের দিকে আগাই। এখন আমরা হালকা একটু ইতিহাস জানবো যে আসলে এই জৈব যৌগ বা এই জৈব রসায়নের শূন্যতা কোথা থেকে হয়েছে। তো মেইনলি হচ্ছে গিয়ে 1808 সালে কি হয়েছে, পার্জেলিয়াস নামের একজন বিজ্ঞানী ছিল, পার্জেলিয়াস সে কি বলছে, সে বলছে হচ্ছে গিয়ে যে জৈব যৌগ শুধুমাত্রই হচ্ছে গিয়ে জৈব যৌগ শুধুমাত্রই হচ্ছে গিয়ে উদ্ভিদ বা প্রাণীর যে সজীব অংশ, সজীব মানে জীবন্ত কোনো কিছু থেকে পাওয়া যাবে, যেখানে হচ্ছে গিয়ে যে জিনিসের প্রাণ আছে, মানে উদ্ভিদ প্রাণী জীবন্ত সজীব কোনো বস্তু থেকেই একমাত্র জৈব যৌগ পাওয়া সম্ভব। এবং সে ১৮১৫ সালে একটা মতবাদ দাঁড় করায় ফেলছিল, যে মতবাদের নাম দেওয়া হয়েছিল হচ্ছে প্রাণ শক্তি মত। মতবাদের নাম কি ছিল, প্রাণ শক্তি মতবাদ। এই প্রাণশক্তি মতবাদে কি বলা হয়েছে, প্রাণশক্তি মতবাদে সে আসলে বোঝাতে চেয়েছে যে আমরা জৈব যৌগ কোথায় পাব। জৈব যৌগ হচ্ছে গিয়ে উদ্ভিদ বা প্রাণীর যে সজীব অংশ আছে এর থেকে একটা রহস্যময় প্রাণশক্তির প্রভাবে এই জৈব যৌগগুলো তৈরি হয়। মানে একটা বিদ্ঘুরে একটা কথা বলছে, যে কি বলছে, মানে একটা কি বলে যে
গাঁজা খুঁড়ে কথা বলছে যে উদ্ভিদ, তার সত্যি মতবাদটা হচ্ছে গিয়ে উদ্ভিদ বা প্রাণী মত সজীব সজীব বস্তু রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে জৈব যৌগের সৃষ্টি। সে কি বলছে? সে বলছে হচ্ছে গিয়ে যে উদ্ভিদ আর প্রাণী যে সজীব যে বস্তুগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে এর রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে নাকি এই যৌগের সৃষ্টি হয়। সে আসলে এই জিনিসটা বোঝাতে চেয়েছে। কিন্তু যে 1808 সালে ঠিক 20 বছর পরে ১৮২৮ সাল আরেকজন বিজ্ঞানী যার নাম ছিল হচ্ছে ফ্রেডরিক ফ্রেডরিক ভোলার। তো এ কি করছে যে ফ্রেডরিক ভোলার বলছে যে সে বলেনি, সে আসলে প্রমাণ করে দেখিয়েছে যে ল্যাবরেটরিতেই কিন্তু আমরা এই জৈব যৌগ, যেটা নাকি বাজেলিয়াস বলছিল যে রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে নাকি এই যৌগ যৌগের সৃষ্টি হয়, সে আমাদের যে সাধারণ যে রসায়ন যে গবেষণাগার আছে, রসায়ন যে ল্যাবরেটরি আছে, সেখানেই হচ্ছে সে এই জৈব যৌগের তৈরি করে দেখেছে। তো বিক্রিয়াটি কেমন ছিল? এটা হচ্ছে এটাকে বলা হয় জৈব যৌগের প্রথম বিক্রিয়া। এই হচ্ছে কথা যে ফ্রেডরিক ভোলার তার আসলে মেইনলি টার্গেট ছিল না যে হচ্ছে জৈব যৌগ তৈরি করা, সে হচ্ছে গিয়ে এই বিক্রিয়ার মাধ্যমে যে অ্যামোনিয়াম সায়ানেটের তাপ দিলে মূলত আসলে এটা টার্গেট ছিল। তার টার্গেট ছিল হচ্ছে গিয়ে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে? তার টার্গেট ছিল কি? তার টার্গেট ছিল হচ্ছে গিয়ে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড পাওয়া। কিন্তু আসলে দেখা গেছে যে তাপ দেওয়ার পরে পুনর্বিন্যস্ত হয়ে এইটা পাওয়া গেছে এবং এটার নাম হচ্ছে গিয়ে কি? ইউরিয়া। আমরা সকলেই জানি ইউরিয়া কি, ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। কিন্তু আমাদের বাজেলিয়াস সাহেব কি বলছিল? বাজেলিয়াস সাহেব বলছিল যে এই যে জৈব যৌগ আছে, জৈব যৌগ শুধুমাত্র এই কি উদ্ভিদ ও প্রাণীর সজীব বস্তুর রহস্যময় প্রাণ শক্তি প্রভাবিত হয়ে। কিন্তু ফ্রেডরিক ভোলার বা ফ্রেডরিক উফলার, মানে ইংলিশে এটা হচ্ছে গিয়ে যেভাবে লেখে তো উফলার বলা যায় বা ভোলার বলা যায় যেটাই হোক, তো এই বিজ্ঞানী কি করলো, এই বিজ্ঞানীর তার গবেষণাগারে মেইনলি হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইডের সাথে বিক্রিয়া করে যে অ্যামোনিয়াম সায়ানাইড পাওয়া যায়, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড পাইতে দিয়েছিল। কিন্তু দেখা গেল কি যে সে ইউরিয়া করছে, তার মানে কি সে ল্যাবরেটরিতে কী তৈরি করলো? জৈব যৌগ তৈরি করলো। কিন্তু বাজেলিয়াসের মতবাদ অনুসারে কি ল্যাবরেটরিতে কি জৈব যৌগ তৈরি করা সম্ভব ছিল? ছিল না। তার মানে প্রমাণ হইল কি যে বাজেলিয়াসের মতবাদটা ভুল এবং এই যে জৈব যৌগ আছে এটা কিন্তু আমরা ল্যাবরেটরিতেই তৈরি করতে পারি।
তো এখান থেকে আসলে মেইনলি যুগ যুগে শুরু শুরু হলো প্রথম গবেষণাগারে গবেষণা। দেন আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমরা এই 1828 সাল থেকে আজ 2022 সালে এসে আমরা এই অর্গ্যানিক কেমিস্ট্রি এত বড় একটা চ্যাপ্টার পেলাম, এত পড়াশোনা। আচ্ছা যাই হোক, তো আচ্ছা তো আমরা হচ্ছে গিয়ে জৈব যৌগ সম্পর্কে জানলাম প্রথম বিজ্ঞান থেকে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জৈব যৌগের আধিক্যের কারণ। আচ্ছা আধিক্যের কারণ কি? মেইনলি হচ্ছে গিয়ে আমরা কি জানি জৈব যৌগ হচ্ছে গিয়ে শুধুমাত্র হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ, আর জৈব যৌগ বাদে কি আছে? অজৈব যৌগ। অজৈব যৌগ দেখা গেছে পাওয়া যায় 1 লাখ, আর জৈব যৌগ পাওয়া যায় প্রায় 80 লাখ। এখন ভাই কথা হচ্ছে গিয়ে জৈব যৌগ হচ্ছে গিয়ে শুধুমাত্র কার্বন প্লাস হাইড্রোজেন, মানে হাইড্রোকার্বন এবং এর হচ্ছে জাতকগুলো নিয়ে জৈব যৌগ তৈরি, কিন্তু এর যৌগের সংখ্যা 80 লাখের কাছাকাছি। কিন্তু অজৈব যৌগ বাকি 118টা মৌলে আরও কত মৌল আছে এবং কার্বন হাইড্রোজেন মিলে এত যৌগ, এতগুলো মৌল মিলে মাত্র 1 লাখ তৈরি করে, আর জৈব যৌগ নিজেই নাকি 80 লাখ প্লাস যৌগ তৈরি করে, তাই না? তাহলে জৈব যৌগের এত আধিক্যতার কারণটা কি? এর কারণ হচ্ছে গিয়ে 3টা। আধিক্যতার কারণ হচ্ছে গিয়ে 1 নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। আমি সবগুলো বুঝিয়ে বলতেছি, আগে লিখে নিই ক্যাটেনেশন ধর্ম। 2 নম্বরে হচ্ছে গিয়ে সমানতা। 3 নম্বরে হচ্ছে গিয়ে পলিমার। ক্যাটেনেশন ধর্মটা কি? আচ্ছা আমরা যারা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে ক্যাটেনেশন ধর্ম হচ্ছে কি, যে পরমাণুগুলো নিজেদের মধ্যেই, যেমন আমরা থার্ড চ্যাপ্টারে সিলিকনের মধ্যে দেখেছিলাম যে সিলিকন নিজেদের মধ্যেই এভাবে করে সিলিকন এভাবে করে আসলে একটা একটা পরমাণু নিজেদের সাথে এরকম বর্ণিং করে করে বিশাল বড় দৈত্যাকার তৈরি করে। হ্যাঁ কি করে এই পরমাণুগুলো নিজেদের মধ্যে বন্ডিং করে 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 বিশাল বড় বড় দৈত্যাকার অণু তৈরি করে, সেগুলোই হচ্ছে গিয়ে কি যে অণুগুলো তৈরি করে এই যে ধর্মের কারণে তৈরি করে, এটা হচ্ছে গিয়ে কি ক্যাটেনেশন ধর্ম। এটা হচ্ছে গিয়ে কি ক্যাটেনেশন ধর্ম। তার মানে এখন কার্বনও কিন্তু এই ক্যাটেনেশন ধর্ম দেখায়, এ কারণে জৈব যৌগের যে হাইড্রোকার্বনের মধ্যে যে কার্বন আছে এই কার্বনগুলো নিজেদের মধ্যে বন্ডিং করে 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 দেখা গেছে যে 10টা কার্বন মিলে বন্ডিং করলো, 20টা কার্বন মিলে বন্ডিং করলো, 30টা তৈরি করলো, 60টা তৈরি করলো, বিভিন্ন মানের কার্বনের সংখ্যা মিলিত হয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে নতুন নতুন অণু তৈরি করছে। তো এই ধর্মের কারণে কিন্তু একাধিক পরিমাণ যৌগ আমরা দেখতে পাই। তো ফুলারিন আছে, ফুলারিন্স বলে একটা জিনিস, ফুলারিন্স বা বাকি বল, এটা কি ফুলারিন বাকি বল? এটা হচ্ছে কি এই কার্বনগুলো একসাথে মিলে বিশাল বড় একটা দৈত্যাকার অণু তৈরি করে, কার্বন এই মিলে বিশাল বড় অণু তৈরি করে। সেখানে দেখা যাচ্ছে 60 থেকে 72টার মতো কার্বন পরমাণু থাকে, তো এটাকে বলা হচ্ছে ফুলারিন্স বা সর্ববৃহৎ অণু। তাহলে বোঝা গেছে যে ক্যাটেনেশন ধর্মের কারণে কিন্তু আমরা জৈব যৌগের আধিক্যতা দেখতে পারি। এখন যদি আমরা বলি অজৈব যৌগের ক্ষেত্রে ক্যাটেনেশন ধর্ম, হ্যাঁ দেখা যায় কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে দেখা যায়, কিন্তু যদি সোডিয়ামের হাত একটা, এই আসলে ক্যাটেনেশন ধর্ম দেখানোর জন্য প্রযোজ্য না, কিন্তু কার্বন কিন্তু দেখাতে পারে। এই কারণে হচ্ছে কি ক্যাটেনেশন ধর্মের কারণে জৈব যৌগের আধিক্যতা দেখা যায়। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সমানতা। সমানতা সম্পর্কে আমরা পরবর্তী লেকচারগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করবো,
তো এই লেকচারে যে সেটা বলে রাখি, সমানতা কি? সমানতা হচ্ছে একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত বাট গাঠনিক সংকেত, মানে যে যৌগগুলো পরস্পরের আণবিক সংকেত এক বাট গাঠনিক সংকেত ভিন্ন। এখন একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন যদি আমি বলি যে C3H আণবিক সংকেত, এখন এই যৌগ বিভিন্নভাবে হতে পারে, কেমন CH3 bond, CH2 bond, CH, আবার CH3 bond, CH, যাই হোক, এটা হচ্ছে গিয়ে পোস্ট করে কেটে দিয়ে দেবো সমস্যা। আচ্ছা, তো এটা যদি আমরা উদাহরণ দিই, যেমন হচ্ছে গিয়ে C4H10, এটা হচ্ছে গিয়ে আণবিক সংকেত কার, বিউটেন। তাহলে এটা যদি আমি গাঠনিক সংকেত লিখি, এরকম লেখা যায় যে CH3 bond, CH2 bond, CH2 bond, CH3, আবার এভাবেও আমরা চাই লিখতে পারি CH3 bond, CH bond, CH3 bond, CH3। এখন দেখো এখানে আমরা কার্বন সংখ্যা 4টা, হাইড্রোজেন 3, 3, 6, 7, 8, 9, 10, 10টা, এটা কি? এটা আণবিক সংকেত। আবার এখানে দেখো কার্বন কয়টা, 4টা, হাইড্রোজেন 3, আর 3, 6, 7, 8, 9, 10, এটারও কি? হাইড্রোজেন সংখ্যা কিন্তু 10টা। তার মানে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, মানে একই আণবিক সংকেতের আবার বিভিন্ন ধরনের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণেও কিন্তু যৌগগুলো ভিন্ন হইতে পারে, এর মাধ্যমে কিন্তু কি ভ্যারাইটি আসতে পারে। তো এই সমানতার কারণেও কিন্তু, তার মানে কি আধিক্যতার কারণ একটা বিবেচনা করা যায়, কারণ একটা আণবিক সংকেতের বিভিন্ন রকমের বিভিন্ন ভাষণের হচ্ছে গিয়ে দেওয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে সমানতার কারণেও কি এই জৈব যৌগের আধিক্যতার কারণ দেখা যায়। আর একটা হচ্ছে পলিমারকরণটা কি? পলিমারকরণ করণ বলতে বোঝাচ্ছে যে প্রক্রিয়া পদ্ধতি। পলিমার হচ্ছে গিয়ে মনোমার থেকে পলিমার, অর্থাৎ একটা ইয়ার ক্ষেত্রে আমরা পলিথিন তৈরি দেখেছিলাম নাইট্রোজেনে থাকতে, যে CH2 double bond, CH2, এটা থেকে হচ্ছে গিয়ে আমরা কি পাই, CH2 bond, CH2, মানে একটাই যৌগ ভাই, এই একটা যৌগ অনেকগুলো যৌগ একসাথে মিলে নতুন আর একটা যৌগ তৈরি করতেছে। ছিল ইথিন গ্যাস, বাট এই ইথিন অনেকগুলো ইথিন যৌগ একসাথে মিলে দেন কি তৈরি করলো, পলিথিন। মানে পলি যোগ ইথিন, মানে ইথিনের পলিমার পলিথিন। এটা কি? এটা একটা কঠিন বস্তু, কিন্তু প্লাস্টিক জাতীয় জিনিস, তাই না? তাহলে কি ইথিন আর পলিথিন কি এক জিনিস, ভিন্ন জিনিস? তাহলে একই যৌগ, কিন্তু একই যৌগ সেগুলো আবার নিজেদের মধ্যে বন্ডিং করেও কিন্তু নতুন আরেকটা যৌগ, নতুন ভৌত ধর্মাবলী বিশিষ্ট, নতুন রাসায়নিক ধর্ম বিশিষ্ট, নতুন আরেকটা যৌগ তৈরি করতেছে। সেক্ষেত্রে পলিমারকরণও কিন্তু
ভূমিকা রাখে জৈব যৌগের আধিক্যতার কারণ হিসেবে। তো আমরা জৈব যৌগের আধিক্যতার কারণ সম্পর্কে জেনে গেলাম। এখন আসো পরের টপিকটা হচ্ছে কি, পরের টপিকটা হচ্ছে গিয়ে জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ, তাহলে দেখি জৈব যৌগ, জৈব যৌগ, জৈব যৌগ মেইনলি দুই প্রকার, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর হচ্ছে কিন্তু অ্যালিফেটিক অ্যারোমেটিক। এখন অ্যালিফেটিক আবার দুই প্রকার, অ্যালিফেটিক হচ্ছে গিয়ে মুক্ত শিকল, মুক্ত শিকল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল, মুক্ত শিকল আর বদ্ধ শিকল। এই মুক্ত শিকল আবার হচ্ছে গিয়ে এরও ভাগ আছে, সেটা হচ্ছে গিয়ে সরল শিকল, সরল শিকল আর হচ্ছে শাখা শিকল। এরা আবার হইতে পারে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। বদ্ধ শিকল, বদ্ধ শিকল যাই হোক, বদ্ধ শিকল অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ হচ্ছে সুষম চাকৃক, সুষম চাকৃক আর হচ্ছে বিষম চাকৃক, বিষম চাকৃক এরাও বদ্ধ, যেহেতু এরা হচ্ছে গিয়ে কি হবে সুষম, সুষম চাকরি আর হচ্ছে বিষম চাকরি। এখন সব লিখে ফেললাম, এখন আমরা কিছু উদাহরণ দেখলে মেনে দিচ্ছে ক্লিয়ার হবে। তো মুক্ত শিকল কি, মুক্ত শিকল হচ্ছে আমি জাস্ট নর্মালি এরকম থাকবে, যেমন বলি CH3CH2CH2CH3, এখানে কি হইল একদম সরল মুক্ত শিকল, মানে শিকলটা মুক্ত শিকলের মতো। এটাকে যদি একটা শিকলের এক একটা আমটা যদি চিন্তা করি তাহলে এই হচ্ছে গিয়ে একটা শিকল, শিকলটা মুক্ত। এখন যদি এই শিকল দুটো এরকম রাউন্ড হয়ে গোল হয়ে যোগ থাকতো তখন হচ্ছে বদ্ধ শিকল। কেমন, যেমন CH3 CH2 bond CH2 bond CH2, মানে কার্বনগুলো রাউন্ড ফিগারে প্রত্যেকে প্রত্যেকের সাথে যুক্ত হয়ে একটা বদ্ধ শিকল, একটা বদ্ধ শিকল তৈরি হয়েছে। এ কারণে এটা কি বদ্ধ শিকল, এটা মুক্ত শিকল। এখন মুক্ত শিকলের যে ভাগগুলো আছে, মুক্ত শিকল, সরল শিকল, শাখা শিকল। সরল শিকল কি, সরল শিকল হচ্ছে গিয়ে সাপোজ এরকম CH3 CH2 CH3, এটা হচ্ছে সরল শিকল, মানে শিকলটা সরল সোজা হয়ে চলেছে। এখন যদি এরকম না হয়ে এরকম হইতো যেখানে আর একটা আছে CH3, এখন কি এটা কি সরল শিকল হইল, শাখা, একটা শাখা আসে না এই শিকলে, এটা যদি মেইন শিকল যদি আমি চিন্তা করি তাহলে এই শিকলে গিয়ে একটা শাখা হিসেবে আসে না, তাহলে কি সরল শিকল আর শাখা শিকল দুই ব্যবহার করা যায়। এখন সম্পৃক্ত আর অসম্পৃক্ত বিষয়টা, সম্পৃক্ত আর অসম্পৃক্ত বিষয়টা হচ্ছে গিয়ে সম্পৃক্ত হচ্ছে নর্মালি কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন আর কার্বনের মধ্যে
সিঙ্গেল বন্ড থাকবে। এখন যদি এরকম হয় যে কার্বনের কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড না থাকে, ডাবল বন্ড হয়ে গেল, তাহলে এটা কী হয়ে যাবে? এটা অসম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ সিঙ্গেল বন্ড না থেকে ডাবল বন্ড, অথবা অথবা যদি ট্রিপল বন্ড হয় তাহলেও কি অসম্পৃক্ত হবে। বুঝা গেছে সম্পৃক্ত অসম্পৃক্তের বিষয়? সম্পৃক্ত হচ্ছে কি সিঙ্গেল বন্ড, আর ডাবল বন্ড আর ট্রিপল বন্ড হচ্ছে কি অসম্পৃক্ত। তাহলে মুক্ত শিকল কমপ্লিট। বদ্ধ শিকল আছে, আচ্ছা বদ্ধ শিকল হচ্ছে সুষম চাকরি আর হচ্ছে বিষম চাকরি। সুষম চাকরি কেমন হয়? যেমন আমি যদি আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে CH2 bond CH2 bond CH2 bond CH2, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এখন যদি এরকম হইতো যে CH2 bond O bond CH2 bond, তাহলে সুষম চাকরি কি হলো? প্রত্যেকটাই হচ্ছে গিয়ে কি হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হাইড্রোকার্বন। কিন্তু বিষম চাকরি কি হয়ে গেল? এই চক্রের মধ্যে অন্য একটা মৌল চলে আসে, যেমন অক্সিজেন, এখানে অক্সিজেন আসছে, তাই না? CH2 ছিল একটা অক্সিজেন চলে আসছে, মানে শিকলের মধ্যে একটা অন্য একটা জিনিস চলে আসছে, মানে শিকলের সবগুলো লোহা, সবগুলো আংটা লোহা, মাঝখানে একটা প্লাস্টিক, তাহলে এটা কি হয়ে গেল? বিষম চাকরি হয়ে গেল। বোঝা গেছে? এখন অ্যারোমেটিক যৌগ আসি, অ্যারোমেটিক যৌগও কিন্তু চাকরির যৌগ, বদ্ধ শিকল, কিন্তু এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার মধ্যে একটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে সঞ্চয়নশীল পাই ইলেকট্রন। এখন ভাই সঞ্চয়নশীল পাই ইলেকট্রন এটা আমরা বিস্তারিতভাবে যখন অ্যারোমেটিক যৌগ বিস্তারিতভাবে আলোচনা করবো, এখন অতটা জানার দরকার নেই, এখন জেনে রাখি যে সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকে। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে অ্যারোমেটিক যৌগ কার হয়? বেনজিন এবং বেনজিন জাত। এই যে এখন এটা যদি আমি বলি এটা হচ্ছে বেনজিন এবং এটা কি অ্যারোমেটিক যৌগ, যদি আমি শুধুমাত্র এটা দিতাম, এটা এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। এখানে কিন্তু মাঝখানে গোলটা দিই, গোলটা বলতে বোঝায় হচ্ছে গিয়ে কি বোঝায়? গোলটা বলতে বোঝায় হচ্ছে গিয়ে এটা একটা অ্যারোমেটিক যৌগ, কারণ এখানে কি সঞ্চয়নশীল পাই ইলেকট্রন আছে, কিন্তু এটা কিন্তু সঞ্চয়নশীল পাই ইলেকট্রন নেই। এখন এটাকে যদি আমি বাস্তবে যদি আমি আঁকানোর চেষ্টা করি, CH2 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 CH2, প্রত্যেকের সাথে বন্ড, এখানে কোনো সঞ্চয়নশীল পাই ইলেকট্রন নাই, এটাই আমি আঁকাইছি আর কি বিস্তারিতভাবে। তো এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এটা কিন্তু বদ্ধশিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। কারণ অ্যারোমেটিক যখন আসবে তখন এটা কেমন হয়ে যাবে লিখে দেখাই। এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখানে কি এই যে পাই বন্ধনগুলো আছে না, এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো সঞ্চয়নশীল হতে পারে, মানে ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করতে পারে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই কারণে এটা কি অ্যারোমেটিক যৌগ। যে চাকরির যৌগগুলো হচ্ছে সঞ্চয়নশীল পাই ইলেকট্রন বিদ্যমান, সেগুলো কি চাকরির যৌগ, অ্যারোমেটিক যৌগ। তো সুষম চাকরি আর বিষম চাকরি কি? বিষম চাকরি সাপোজ এখানে হচ্ছে গিয়ে সি এরকম একটা আসলো, এই এখানে সাপোজ নাইট্রোজেন চলে আসলো, প্রত্যেকটা কার্বন ছিল কিন্তু এখানে নাইট্রোজেন চলে আসলো, এটার নাম হচ্ছে পিরিডিন, পিরিডিন। এটা কি? এটা হচ্ছে গিয়ে বিষম চাকরির অ্যারোমেটিক যৌগ। তাহলে বোঝা গেছে? আবার একটু রিপিট করি, জৈব যৌগ দুই প্রকার, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্ত শিকল বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই প্রকার, সরল শিকল শাখা শিকল। বোঝা গেছে সরল শিকল শাখা শিকল কি? সম্পৃক্ত অসম্পৃক্ত বিষয়টা বোঝা গেছে। বদ্ধ শিকল সুষম চাকরি বিষম চাকরি, এটাও সুষম চাকরি বিষম চাকরি, কারণ দুটোটাই কি চাকরির যৌগ, কিন্তু এটার মধ্যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা কি? স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে সঞ্চয়নশীল পাই ইলেকট্রন। তাহলে আমাদের কি পড়া শেষ? আমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগ পড়া শেষ। এখন আমরা পড়ব কি? এখন আমরা হচ্ছে গিয়ে সমগোত্রীয় শ্রেণী এবং সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তো টপিক হচ্ছে গিয়ে সমগোত্রীয় শ্রেণী বা
Homo lugas sinensis. সমগোত্রীয় শ্রেণীরা কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে গিয়ে এক কথায় বলি যে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় একই প্রকার মৌল বিশিষ্ট ও সাধারণ সংকেত বিশিষ্ট ক্রমবর্ধমান আণবিক ভর কি একই প্রকার মৌল বিশিষ্ট ও সাধারণ সংকেত বিশিষ্ট ক্রমবর্ধমান আণবিক ভর বা পাশাপাশি দুটি যোগের মাঝে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান পাশাপাশি দুটি যোগের মাঝে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান সে সকল যৌগগুলো দ্বারা তৈরি সারিকে সমগোত্রীয় শ্রেণী সমগোত্রীয় শ্রেণী কি? একই প্রকার মৌল বিশিষ্ট সাধারণ সংকেত বিশিষ্ট ক্রমবর্ধমান আণবিক ভর বা পাশাপাশি দুটি যৌগের মধ্যে কি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান সে সকল যৌগগুলোকে যদি পাশাপাশি যৌগগুলোকে দ্বারা তৈরি সারিকে সমগোত্রীয় শ্রেণী বলে তাহলে সমগোত্রীয় শ্রেণী বোঝা গেছে। এখন যে বৈশিষ্ট্য হিসেবে যদি আমি আলাদা করে দেখি তাহলে জিনিসটা ভালো করে বোঝা যাবে যে বৈশিষ্ট্য। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে একই সাধারণ সংকেত বিশিষ্ট হইতে হবে। তারপর যে জিনিসটা হইতে হবে সেটা হচ্ছে গিয়ে এদের নির্দিষ্ট কার্যকরী মূলক বিদ্যমান হবে। দেন যে জিনিসটা লিখছি কি যে দুটি যৌগের মাঝে মিথিলিন মূলকের পার্থক্য মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে
একই প্রস্তুত প্রণালী আর হচ্ছে গিয়ে কি রাসায়নিক ধর্মাবলী এক। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে গিয়ে একই সাধারণ সংকেত বিশিষ্ট নির্দিষ্ট কার্যকরী মূলক বিদ্যমান মিথিলিন মূলকের পার্থক্য, অর্থাৎ পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, একই প্রস্তুত প্রণালী ওই রাসায়নিক ধর্মাবলী এক। এদেরকেই যদি এরকম যৌগগুলোকে যদি পাশাপাশি সিরিয়ালি বসানো হয় তাহলে এই যদি সারিটা তৈরি হবে এই সারি বা শ্রেণীকে বলা হবে সমগোত্রীয় শ্রেণী। এখন এই উদাহরণ দিই, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো জিনিসটা ক্লিয়ারলি। সাপোজ এখন আমরা দেখতে পাচ্ছি কি ওগুলো সবগুলো হাইড্রোকার্বন, সবগুলো যৌগ যৌগ আছে। এদের মধ্যে কি পরস্পর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে? দুটা কার্বন একটা কার্বন, ছয়টা হাইড্রোজেন চারটা হাইড্রোজেন, মানে CH2 মূলকের পার্থক্য। এখানেও কি CH2 মূলকের পার্থক্য আছে? তাহলে মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে নির্দিষ্ট কার্যকরী মূলক, এখানে কার্যকরী মূলক বলতে সিঙ্গেল বন্ড অ্যালকেন আচ্ছা, একই সাধারণ সংকেত বিশিষ্ট আচ্ছা, এগুলোকে একই সাধারণ সংকেতে প্রকাশ করা যায় CnH12+2, একই সাধারণ সংকেত বিশিষ্ট একই গুরুত্বপূর্ণ। তাহলে এই একটা নির্দিষ্ট সংকেত দ্বারা আমি এর যত যৌগ কার্বন ওটা ছয় হলো, তাহলে ছয় C6H 6 × 12+2 14 এইটার কি এখানেও কিন্তু আমরা কি মিথিলিনগুলোকে পার্থক্য দেখতে পাচ্ছি। একই সাধারণ সংকেত দ্বারা এর যতগুলো যৌগ আছে এই যৌগ যদি পাশাপাশি করে একটা সেট তৈরি করা হয় বা একটা শ্রেণী তৈরি করা হয় তাহলে এই সেটাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। আমি এটা লিখছি, এখন এটা এভাবে লেখা। অন্য একটা যদি দেখি, যেমন সাপোজ আমি লিখলাম যে CH3CH2OH, এটা কিন্তু একটা সমগোত্রীয় শ্রেণী, এটা হচ্ছে অ্যালকো। এখানে লিখতে পারি CnH2n+1 এর সমগোত্রীয় শ্রেণী, কারণ একটা সাধারণ সংকেত এবং আমরা দেখতে পাচ্ছি এটা আর এটার মধ্যে, এটা আর এটার মধ্যে যে মূলকের পার্থক্য সেটা হচ্ছে কি কার্বন CH3OH, এই CH3OH। তাহলে এখানে কী হলো, এখানে এই একটা মিথিল মূলক বেশি হলো, তাহলে পার্থক্য হচ্ছে কি CH, এখানেও কি CH3OH আছে CH3OH আছে, একটা মিথিল মূলক বেশি, তার মানে পার্থক্য কি CH2। পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিল মূলকের পার্থক্য থাকবে, একই সাধারণ সংকেত থাকবে, আর প্রস্তুত প্রণালী হচ্ছে আমরা যখন প্রস্তুত প্রণালী পড়বো তখন দেখতে পারবো যে আসলে একই ধরনের যে সমগোত্রীয় শ্রেণীর যে যৌগগুলো আছে এগুলো আসলে হচ্ছে আমরা একই প্রস্তুত প্রণালী তৈরি করতে পারি, আর রাসায়নিক ধর্মগুলি একই। প্রস্তুত প্রণালী তো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে, আর রাসায়নিক ধর্মগুলি হচ্ছে কি যে আসলে বিক্রিয়াগুলো সংঘটিত হয় এই যৌগগুলো দ্বারা। আচ্ছা, এখানে একটা কথা আছে যে রাসায়নিক ধর্মগুলি একই হইলেও কিন্তু ভৌত ধর্মগুলি কিন্তু এক হবে না, কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা মানে যৌগের মধ্যে পরমাণু সংখ্যা বাড়তেছে, তো ভৌতিকভাবে কিন্তু আসলে ডিফারেন্স হবে, দেখতে ভিন্ন হইতে পারে। দেখা গেছে যে মিথেন গ্যাস, ইথেন গ্যাস, প্রোপেন বিউটেন এগুলো আস্তে আস্তে জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার তরলের দিকে যাবে, দেন আস্তে আস্তে কঠিনের দিকে যাবে। হ্যাঁ, তাহলে এটা কি রাসায়নিক ধর্মগুলি এক, বাট মনে রাখতে হবে ভৌত ধর্মগুলি কিন্তু এক নয়। আচ্ছা, তাহলে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এখন আচ্ছা, কয়েকটা সমগোত্রীয় শ্রেণী তোমাদেরকে একটু লিখে দেখাই যে আসলে সমগোত্রীয় শ্রেণী কী কী হতে পারে।
আচ্ছা, আমি কিছু সমগোত্রীয় শ্রেণীর নাম লিখলাম, হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল। আচ্ছা, তো এই সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত যদি আমি লিখতে যাই, এটা হচ্ছে গিয়ে সি অ্যালকেন, অ্যালকেন হচ্ছে সি এন এইচ টু এন প্লাস টু, অ্যালকিন কি সি এন এইচ টু এন, অ্যালকাইন কি সি এন এইচ টু এন মাইনাস টু, অ্যালকোহল হচ্ছে গিয়ে সি এন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ, কিটোনেটিতে কী হয় সি এন এইচ টু এন ও, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডাবল ও এইচ, অ্যালডিহাইডের ক্ষেত্রে সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি এইচ। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি আমি কিছু লিখলাম সমগোত্র শ্রেণীর নাম লিখলাম সংকেত সহ দেখতে পাবো। যাই হোক, আমরা কিন্তু বিস্তারিতভাবে সামনে এগুলো প্রত্যেকটা প্রস্তুত প্রণালী, বিশেষ ধরনের বিক্রিয়া, শনাক্তকরণ সব কিছুই আমরা আস্তে আস্তে বেসিক্যালি গ্রাজুয়ালি আগাবো এবং সব কিছু জানতে পারি। তো আমরা আস্তে আস্তে যতটুকু শিখাই এতটুকু শিখবো, আমরা মোটামুটি কোনো প্যারা নাই। তুমি যদি পুরো লেকচারগুলো দেখতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি অর্গ্যানিক কেমিস্ট্রিতে তুমি পারবা না বা পারবা না এমন কোনো কিছু থাকবে না। দেখা গেছে প্রত্যেকটা টপিকই তোমার কভার করা হবে, দেখা গেছে যে কিছু কিছু টপিক তোমার পুরোপুরি বুঝাই দেই নাই, বাট যতটুকু জানো তা থেকে তুমি নিজেই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সমগোত্রীয় শ্রেণী ও বৈশিষ্ট্য কমপ্লিট করে ফেললাম। এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে কার্যকরী মূল্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কার্যকরী মূল্য। আসলে জৈব যৌগগুলো মেইনলি ডিপেন্ড করেই হচ্ছে এই কার্যকরী মূলকের উপর। এখন মানে যৌগ যৌগের মেইনলি যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মেইনলি কার্যকরী মূলকের উপরেই ডিপেন্ড করে। কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হচ্ছে এই যে জৈব যৌগগুলো আছে এই জৈব যৌগগুলো অণুতে অণুতে বিদ্যমান পরমাণু বা পরমাণু গোষ্ঠী যারা এই যে জৈব যৌগগুলো আছে এই জৈব যৌগগুলোর রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। তার মানে কার্যকরী মূলক কি? কিছু পরমাণু বা পরমাণু গোষ্ঠী যারা কি করে, যারা মেইনলি হচ্ছে সেই জৈব যৌগের কি নির্ধারণ করে, রাসায়নিক ধর্ম ও বৈশিষ্ট্য নির্ধারণ কার। তাহলে কার্যকরী মূলক হচ্ছে কিছু পরমাণু বা পরমাণু গোষ্ঠী যারা কি যৌগ যৌগের রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয়। আচ্ছা, যেমন আমরা যদি লিখি যে সি এইচ থ্রি সি এইচ ও সি এইচ থ্রি ও এইচ সি এইচ থ্রি সি ডাবল ও এইচ, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সি এইচ ও আছে, এখানে হচ্ছে ও এইচ আছে, এখানে সি ডাবল এইচ আছে। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, মানে এটা হচ্ছে একটা অ্যাসিড, জৈব অ্যাসিড। এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, তিনটা ভিন্ন জিনিস। কে ভিন্ন ভিন্নতা তৈরি করবে বা কে আসলে এদের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে? এই সবার আগে কিন্তু সি এইচ থ্রি আছে, কিন্তু পরবর্তী যে পরমাণু বা পরমাণু গুচ্ছ এর সাথে যুক্ত হইল, এই যুক্ত হওয়ার পরে নতুন ধর্ম অ্যালকোহল এক্সিস্ট করে, অ্যালকোহল দিয়ে মদ তৈরি করে, অ্যালকোহল দিয়ে আমরা এই যে মদ খাই না, দেন হচ্ছে গিয়ে পারফিউমের মধ্যে অ্যালকোহল ব্যবহার করে, আবার এই কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে ভিনেগার তৈরি করে, এই সিরকা তৈরি করে, কার্বক্সিলিক অ্যাসিড বলতে এই যে ইথানোলিক অ্যাসিড যেটা আছে। যাই হোক, তো এগুলো মেইনলি হচ্ছে গিয়ে এক একটা
জৈব যৌগের ধর্ম, রাসায়নিক ধর্ম মেইনলি কে নির্ধারণ করে দেয়? এর সাথে যুক্ত হওয়া পরমাণু বা পরমাণু গোষ্ঠী, এবং তাদেরকে কি বলে? কার্যকরী মূলক। বোঝা গেছে? তাহলে শুধু পরমাণু বা পরমাণু গোষ্ঠী হলে হবে না, এই পরমাণু গোষ্ঠীর কি রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য নির্ধারণ করে দিতে হবে। এখন বিভিন্ন ধরনের কার্যকরী মূলক আছে, অনেক ধরনের কার্যকরী মূলক আছে। তো এই কার্যকরী মূলকের আবার অগ্রাধিকার ক্রম নাকি আছে, কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম আছে। মানে একটা একই যৌগে মনে করো CH3 CH OH CH, তাই এখানে দেখো এখানে অ্যালডিহাইড CHO আছে, আবার অ্যালকোহলের OH আছে। এখন এটা আমি কি অ্যালডিহাইড নিন্দি যৌগটা আসলে কার মতো আচরণ করবে, অ্যালডিহাইডের মতো আচরণ করবে নাকি অ্যালকোহলের মতো আচরণ করবে, নাকি এই দুটা মিলে নতুন আর একটা যৌগ মানে যৌগের জন্ম হবে? হ্যাঁ, তাহলে ভাই এটা যদি হয়ে তাহলে তো দেখেছি দুনিয়া আরও অনেক অনেক ইয়ার বেড়ে যেত, যৌগ বেড়ে যেত। মেইন হচ্ছে কি এখানে অগ্রাধিকার ক্রম ডিপেন্ড করে, যে এখানে আসলে OH আছে আর CHO আছে, তাহলে এটা কি কিসের মতো আচরণ? এটা আসলে দেখা গেছে পরীক্ষিত যে এটা CHO বা অ্যালডিহাইডের মতো আচরণ। তো এই যে একাধিক কার্যকরী মূলক একটা যৌগ বিদ্যমান থাকা সত্ত্বেও এই যৌগটা আসলে কার মতো আচরণ করে, এইটার উপর ভিত্তি করে, এটার উপর বেস করে একটা অগ্রাধিকার ক্রম চিন্তা করা। সেই অগ্রাধিকার ক্রমটা আমাদের আসলে নামকরণের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে। তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে লিখি দেখো কার্বক্সিলিক অ্যাসিড দেখো। তো আমি কিন্তু পুরো ইয়ারটা অগ্রাধিকার ক্রমে যতগুলো মৌল আমাদের আসলে যতগুলো কার্যকরী মূল আমাদের আসলে মনে রাখা দরকার সেটা আমি লিখে দিয়েছি এখানে। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে হচ্ছে গিয়ে সাল কার্বক্সিলিক অ্যাসিড মূলক, সালফোনিক অ্যাসিড মূলক, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড মূলক, অ্যাসিড অ্যামাইড মূলক, দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে সায়া নাইট, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে গিয়ে কিটো, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে থায়ন, এটা হচ্ছে থায়ন হলো, এটা হচ্ছে কি অ্যামিন মূলক, এরা হচ্ছে এরা হচ্ছে অ্যালকাইন, এরা হচ্ছে ইথার, এরা হচ্ছে ক্লোরিন,
ক্লোরিন আর হচ্ছে নাইট্রো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, সালফোনিক অ্যাসিড মূলক, অ্যাসিড অ্যামাইড মূলক, সায়ানাইড মূলক, অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক, অ্যালকোহল মূলক, থায়াল মূলক, অ্যামিন মূলক, অ্যালকিন, অ্যালকাইন, ইথার, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রো। আচ্ছা, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে কি কার্যকরী মূলক, কার্যকরী মূলকের অগ্রাধিকার কোণ, অগ্রাধিকার অগ্রাধিকার কোণ। তাহলে যদি একটা যৌগের ওএইচ আছে, ওর সি ডাবল এইচ আছে, তাহলে এটা কোন যৌগ হবে? এটা আসলে কার্বক্সিলিক অ্যাসিড হবে এবং এটা আসলে প্রতিস্থাপিত মূলক হবে। এখন যাই হোক, এটা আমি আসলে কীভাবে লিখলাম, মনে রাখার কৌশলটা, মনে রাখার কিছু একটা কৌশল আছে, যেটা আসলে আমি দেখেছি যে আসলে অন্যান্য টিচাররা সাধারণত পড়ায় না, বা আমি ইউটিউবেও দেখেছি অনেক ভিডিও আছে যেখানে আসলে এই কার্যকরী মূলকগুলো আসলে কীভাবে মুখস্থ করতে হবে, কীভাবে মনে রাখতে হবে সেটা কিন্তু দেখায় না। আমি সেটা দেখায় যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ছন্দ বোঝা গেছে। এই ছন্দ দ্বারা কিন্তু আমরা এই যে কার্যকরী মূলকের অগ্রাধিকার কোণ হচ্ছে খুবই সহজে, খুবই স্বল্প সময়ের মধ্যে দেখা গেছে যে একটা কার্যকরী মূলক অগ্রাধিকার কোণ দরকার। তুমি আপাতত দেখা গেছে যে এই ছন্দটা মনে রেখে তাড়াতাড়ি লিখে নেবো, দেন হচ্ছে তুমি দেখলাম যে আসলে কে কার আগে আছে, কে কার পিছনে আছে। যত উপরের দিকে আছে তার অগ্রাধিকার তত বেশি, যত নিচের দিকে, আমি এখানে এই সিরিয়ালের মধ্যে যত নিচের দিকে যে কার্যকরী মূলকগুলোকে লিখেছি সেগুলো আসলে হচ্ছে তোমার অগ্রাধিকার কম। আচ্ছা, তাহলে আজকের যে টপিকগুলো ছিল, আশা করি আমি আমার যথেষ্ট দিয়ে প্রত্যেকটা টপিকগুলোকে আমি কভার করার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটি দেখে তোমরা কিছু শিখতে পেরেছ। ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে আমি সামনে দিকে আগাতে থাকবো এবং পুরো অর্গ্যানিক কেমিস্ট্রির প্রত্যেকটা টপিক একদম ভালোভাবে আমি যেভাবে পড়েছি, আমি যেভাবে এগুলো মুখস্থ করেছি, কীভাবে আমি পরীক্ষা এগুলো আসলে পারি বা হচ্ছে শিখলে ভালো হয়, দেখছি একজন টিচার পড়ায় ঠিক আছে তার মতো করে পড়ায়, সে পড়ায়, কিন্তু আমরা কিন্তু পরীক্ষা দিই, আমরা নিজেরা আমাদের মতো করে পড়ে মুখস্থ করে দিন পরীক্ষা দিই। তাহলে আমি যদি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করি, তাহলে কিন্তু তোমাদের জন্য, আমি মনে করি যে তোমাদের জন্য এটা আরও বেশি ভালো হবে। তো যাই হোক ভাইয়ারা, ভাইয়েরা বোনেরা যারা আমার ভিডিও দেখতেছো, তো মোটামুটি আজকে এই টপিকগুলোই ছিল। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে নামকরণ টপিকটা পড়বো, দেন হচ্ছে আমরা সংকরণ করবো, সমানতা পড়বো, তারপর আস্তে আস্তে করে এক একটা ইয়ার মধ্যে ঢুকবো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইড, অ্যালকিন, আস্তে আস্তে বুঝতে পারবো যে চ্যাপ্টার আসলে কী কী টপিকগুলো আছে, এবং একদম শেষ করার পরে আমি আসলে তোমাদেরকে একদম সামারাইজ করে বুঝাই দেবো যে আসলে চ্যাপ্টার কী কী আছে, আসলে এত বড় চ্যাপ্টার কী এত টপিক, আসলে বেশি বেশি কিছু নাই ভাই। ভালো করে যদি পড়তে পারো, বুঝতে পারো, দেন তোমার কাছে একদম ইজি একটা অধ্যায়, ইজি একটা চ্যাপ্টার মনে হবে। অন্যান্য চ্যাপ্টারগুলো তোমাদেরকে যেমন সহজ মনে হয় এরকমই মনে হবে ইনশাল্লাহ। যে যতটুকু পড়ানো হয়েছে মনোযোগ দিয়ে পড়ো, সামনের ভিডিওগুলো রেগুলার ফলো করার চেষ্টা করো, অর্গ্যানিক কেমিস্ট্রি একদম ইজি হবে। আল্লাহ হাফেজ।